কারো দিবসে উপলক্ষে বিএনপি কর্তৃক আয়োজিত আজকের আলোচনা সভা। সম্মানিত সভাপতি, বিএনপি বারবার কারা নির্যাতন বিপ্লবী নেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উপস্থিত সম্মানিত সহকর্মী নেতৃবৃন্দ, আলোচক বৃন্দ, যারা শুনছেন তারাও আমাদের সহকর্মী সহযোদ্ধা ভাই বোনেরা সাংবাদিকবৃন্দ, আমরা কালো দিবস পালন করছি কিন্তু সরকার তো বলছে নিষেধাজ্ঞা, আমরা সরকারকে কিন্তু ভোট ডাকাতে সরকার বলছি না, আমরা বলছি ভোট চুরি। অর্থাৎ 30 তারিখে ভোট 29 রাত্রিতে চুরি করেছে, যিনি করুক শব্দ একটাই, সেটারও সে হচ্ছে না কথা। তাই তো কালো দিবস না কালো রাত্রি, সেটা আমাদের সবার বিবেচনায় থাকুক এবং এই দিনটি পুনরাবৃত্তি না হোক, এই কারণে প্রতি এই দিবসের স্মরণ করা, অর্থাৎ এমন একটি দিনের পুনরাবৃত্তি না হোক ভবিষ্যৎ। আমাদের শাহজাহান ভাই একটা কথা বলেছেন যে ভোট চুরি করেছে নির্বাচন কমিশন নুরুল হুদার নেতৃত্বে, উনি একটি এই প্রাতিষ্ঠানিক যে সাংবিধানিক যে কতগুলি আইন বা নিয়ম আছে বা ইখতিয়ার আছে তার মধ্যে নির্বাচন তফসিল ঘোষণার পরে নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা সরকারি যে কোনো শ্রেণী যে কোনো স্তরে তারা নির্বাচন কমিশনের, তখন তারা নির্বাচন কমিশনের কথা শুনতে বাধ্য, কিন্তু নির্বাচন কমিশন নিজে যদি সরকারের বা শেখ হাসিনার আনুগত্যশীল কর্মচারীর আচরণ করে তখন সেই নির্বাচন কমিশন সরকারের অন্যান্য কর্মকর্তা কর্মচারীদের কখনোই শৃঙ্খলার মধ্য দিয়ে নির্বাচন করতে পারে না, কারণ নির্বাচন কমিশনের যে প্রধান নুরুল হুদা তিনি বর্তমান প্রধানমন্ত্রীর ব্যক্তিগত গৃহভৃত্য চৌধ, অর্থাৎ সরকার যা না চায় তার চেয়ে বেশি আকবরে আছে বিভিন্ন কর্মে অভ্যস্ত। এটা আমার কথা না, এটা আপনাদের মনের বাস্তব উপলব্ধি, আপনার দেখছেন আপনার শুনছেন। আওয়ামী লীগ পরপর 3টা নির্বাচন 2008, 2014, 2018 3টি নির্বাচনে বৈজরণী পার করছে 3টি কৌশল। আসলে নির্বাচনের কৌশলটা আমরা নির্বাচন আগে বুঝি না, নির্বাচনের পরে বুঝছে, সেখানে দেখবেন ভোটের বৈশিষ্ট্যটা প্যাটার্ন আছে। প্রত্যেকটা সংসদীয় আসনে জেনারেল ময়ু আহমদের তত্ত্বাবধানে 40,000 ভোট রিজার্ভ ছিল, সেই 40,000 ভোট বাক্সে ভর্তি করা হয়েছে প্রতিটি নির্বাচনী এলাকায়। তারপর ফলাফল আমার জানা মতে কোন একটি নির্বাচনী এলাকায় 40,000 ভোট ভর্তি করার পরেও 15,000 ভোটের ব্যবধান ছিল তাকে জয়ী ঘোষণা করা। আরেকটি জেলা থেকে রাতের মধ্যে সেই 15,000 ব্যালটের বাক্স সেখানে আনা পায়। এই 8 সালের নির্বাচনটা ছিল সম্পূর্ণ 1/11 সময়, যারা নাকি অন্যায় করেছে তাদের বেঁচে থাকা শাস্তির আওতায় না আসার জন্য শেখ হাসিনার সাথে একটি চুক্তি, সেই চুক্তি অনুযায়ী
তৎকালীন ময়ূর আমাদের বা তথাকথিত যে সরকার, সেই সরকার তাদেরকে এইরকম নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ দেওয়ার অর্থই হল বিদেশে পালানোর সময় শেখ হাসিনা বলেছিলেন 1/11 সময় যে বর্তমান সরকারের সকল অবৈধ কর্ম আমি বৈধতা দেব। পরিষ্কার 1/11 যেটা যে সরকার গঠিত হয়েছিল দেখো আছে ইলিগাল গভর্নমেন্ট, আর ইলিগাল গভর্নমেন্ট বলেই তাদের ইলিগাল কর্মকাণ্ডের বৈধতা প্রতিশ্রুতি শেখ হাসিনা দিয়েছিল। সেই ইলিগাল গভর্নমেন্টের দায়িত্ব ছিল শেখ হাসিনা সিদ্ধান্ত গ্রহণ করার জন্য 201-এর অধিক আসন তাকে দেওয়া। এই অনুরূপ প্রস্তাবটা কিন্তু তখন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার কাছেও ছিল। রাতভর গোয়েন্দা সংস্থার লোকরা দুই নেত্রীর সাথে কথা বলত। আমি এর আগেও বলেছি, আজকে সুস্পষ্টভাবে বলবো, তৎকালীন গোয়েন্দা সংস্থার দুইটি নাম আছে একটি গোয়েন্দা সংস্থার। একজন মেজর জেনারেল আমিন, যাকে বিহারি আমিন বলে পরিচিত, আরেকজন ছিল ফরিং কবির বাড়ি ব্রিগেডিয়ার জেনারেল। এই ব্রিগেডিয়ার জেনারেল একসময় আমাকে টেলিফোনে হুমকি দিয়ে ক্রস ফায়ারের কথা বলছিল। আমি তাকে তখন বলছিলাম কাজটা খুব সহজ, সময়টা এবং জায়গার নামটা বলতে আমি আসতে পারি, আমাকে খুঁজতে হবে না। আমার অপরাধ ছিল বেগম খালেদা জিয়ার পক্ষে। সর্বপ্রথম খালেদা জিয়ার একটি বিবৃতি আমি প্রেসে উপস্থাপন করেছিলাম, এটি ছিল আমার। কিন্তু বেগম খালেদা জিয়ার মুক্তির 3 মাস আগে বাড়ি অনেক আকুতি মিনতি করে আমার সাথে কথা বলার জন্য বসতে চাই। আমি বসলাম তার সাথে, আমার সাথে আরো 2-1 জন ছিল, প্রায় 2.5 ঘন্টা। তিনি তখন তার প্রস্তাবগুলি খালেদা জিয়া যেন সম্মতি দেয় তার জন্য আমি একটি ভূমিকা রাখি। আমি কিভাবে সম্ভব, আমি তার আত্মীয় না, স্বজন না, আমি আইনজীবী না, জেল অনুযায়ী আমি ওনার সাথে দেখা করতে পারব না। বলে না, আপনি রাত্রি 11টার দিকে আপনাকে আমি নিয়ে যাবো, আপনি সারাদিন থাকবেন, যে কদিন লাগে ম্যাডামকে বোঝান, অর্থাৎ দায় মুক্তি, তাদের অপকর্মের দায় মুক্তি, আরো ইত্যাদি ইত্যাদি। তাহলে বিএনপি ক্ষমতা আসবে এবং বেগম খালেদা জিয়া ক্ষমতা আসবে, দেশটা থাকবে। তা আমি বললাম এতদিন পরে উপলব্ধিটা কেন। যাই হোক, আমি তার কথায় রাজি হলাম না, আমি বললাম তাকে মুক্তি দেন। মুক্তি দেওয়ার পর রাজনৈতিক নম্বরে আমরা নেত্রীর সাথে আলাপ করবো ভালো মতো, তারপর সিদ্ধান্ত। তারপরেও তিনি আমাকে জোর করলেন। তারপরে আমি বললাম যে ঠিক আছে, আপনি যখন ম্যাডামের সাথে দেখা করেন তাকে বলেন তার পুত্রবধূ ডক্টর জোবায়দা রহমান আমার সাথে কথা হয়, ম্যাডাম যদি তার পুত্রবধূর মাধ্যমে আমাকে ইনফরমেশন দেয় যে আমি তোমার সাথে কথা বলতে চাই, তাহলে ঠিক আছে আপনার সাথে আপনার গাড়িতে যান, অথবা আপনি যদি একটা চিটপুট রেখে আনতে পারেন ম্যাডামের থেকে তাহলে আমি যেতে রাজি আছি। কিন্তু আনকল ফর বেগম খালেদা জিয়ার সাথে দেখা করুন, আর যাই হোক আপনার দালাল প্রতিষ্ঠিত হতে পারবে। তিনি খুব রাগ করলেন, আবার লোকের মাধ্যমে ক্রস ফায়ারের ভয় দেখাইলেন, এবং তিনি যাওয়ার আগে আমার একটা মামলা দিলেন 2 বছরে পারল না। যাই হোক, সেটা বড় কথা, বড় কথা যে বলছি যে চক্রান্তটা কেমন ছিল, অর্থাৎ চক্রান্তে খালেদা জিয়ার একটাই উত্তর ছিল, সেটা আমি শুনেছি, সেটা এই দেশের আইন এবং সংবিধান যতটুকু গ্রহণ করে ততটুকুই আমার করার আছে, সংবিধানের ব্যত্যয় ঘটিয়ে বা সংশোধন করে আমি কাউকে কোনো কনসিডার করতে পারবো না, দেশটা আমার না, দেশটা জনগণ। কিন্তু ও শেখ হাসিনা পুরোপুরি কথায়, এবং তার বৈঠক যখন সফল হয়েছে আপনারা খেয়াল করবেন, তিনি যেদিন বের হন তার আগের রাতে তিনি 2 হাত ভর্তি মেহেন্দি দিয়ে সাজিয়েছিলেন, এবং সুদর্শনে এসে হাত দেখেছিলেন মেহেন্দি হাত, তারপর তিনি তার বাইরে গেলেন, তাও কেন চাইল। সুতরাং সেই ষড়যন্ত্রগুলি যে এখন নাই তা তো না,
2014 সালে নির্বাচনের ঘটনা জানেন, প্রায় 10,000 ভোট কেন্দ্রে ব্যালট বাক্স যায়নি, এমনকি নির্বাচন কমিশনের কর্মকর্তারা বুঝতে পারে নাই, নির্ভর তো হয়ে গেল। ঠিক 18 সালে নির্বাচনটা আরেক কায়দায় হল, অর্থাৎ আমাদের দুর্বলতা একটা জায়গায়, শেখ হাসিনা কি করবে এটা আমরা আগাম বুঝতে পারি না, ঘটনা ঘটনার পরে বুঝতে পারি, যেমন এই যে দিনের ভোট রাত্রে কাটবে এটা কে বুঝবে, এটা আমরা তো ভাবি নাই। এবং 18 সালের নির্বাচনটা আমরা অংশগ্রহণ করছিলাম একটা মাত্র কারণে, যে গণতান্ত্রিক প্রক্রিয়াটা ফিরিয়ে আনা যায়, ক্ষমতায় যাওয়াটা আমাদের মূল উদ্দেশ্য ছিল, আর বিএনপি কখনোই ক্ষমতায় যাওয়াটাকেই মূল লক্ষ্য মনে করেন না। এবং 91 সালেও ম্যাডাম কখনো কোনো নির্বাচন আন্দোলনে এর সাথে পতনের পরে বিএনপি ক্ষমতায় যাবে এমন বক্তৃতা তিনি দেন নাই, এমনকি তিনি নির্বাচনকালীন সময়েও কখনো উত্তরাখণ্ডের সামনে বলে নাই আমি প্রধানমন্ত্রী করব, আমাদের বলতে, কিন্তু জনগণ তাকে দিয়েছে। এবং জনগণের কিছু উদারতা আমি জানি, কিন্তু খালেদা জিয়ার উদারতাটা প্রত্যক্ষভাবে জানি। 91 সালের নির্বাচনে আমাদের উজিরপুর ভবন, আমাদের আপাদের এলাকা, সেখানে সাইমা জমি ন্যায় জমিদের ওয়াইফ ইচ্ছা পোষণ করলো বিএনপি থেকে নমিনেশন দিতে, তার ইচ্ছাটা আমাকে জানালে আমি ম্যাডামের সাথে আলাপ করলাম যে ম্যাডাম সাইমা জমি তো আপনি বললেন নির্বাচন করতে চাই উজিরপুর বাবু থেকে, তো আমি জানি সাইমা যদি দাঁড়ায় পাস করবে তাহলে সমস্যা নেই, না ওখানে ম্যানন আছে রাজনীতিবিদ সে আসুন, তিনি তখন একটা দুর্বলকে দিলেন যাতে রাশেদ খান ম্যানন জয়লাভ করে পার্লামেন্টে আসতে পারে। অনুরূপভাবে ডক্টর কামাল পার্লামেন্টে আসুন, সেই কারণে এমন একটা প্রার্থী তুলে দিন করে যাতে ম্যাডাম 10 লাখ টাকাও তুলেন না, একদিনের জন্য নির্বাচনে গেলেন না তার ভোট চাইতে, কিন্তু সেই ডক্টর কামালকে কিন্তু শেখ হাসিনা খেয়ে করেছে, আর আমাদের প্রার্থীকে কিন্তু সেই কথাটি পাস করেছে, কারণ তিনি তো কনফার্ম গভর্নমেন্টে আসতে চাই। আরেকটা কথা শুনলে হয়তো আপনারা বলবেন, বলে কি এদিন আপনি একটাই তার প্রেস সেক্রেটারি আর একজন ব্যক্তি আমার ভোটের পাড়াওতে শেখ হাসি আশা বলতেছে আপনার আপনার সাথে কথা বলতে চাইছি, কেন তোর মোস্তম মোশে মন্ডল কিভাবে ফেল করানো যায়, আমি যে তোমার নেতৃত্বে বলো কেন আমি যে বক্তৃতা দিয়ে বলে দে মোস্তম মোশে মন্ডল জন্য বল না, ও এটা তো বলা যায় না, তো আপনি একটু কথা বলে আমি নাকি কথা আমি বলবো না, তোমার নিয়মটির আশা বাস্তবায়ন করা তো আমার দায়িত্ব, কারণ আমি তো চাই আমার সিটটা আমার দরকার, আমি সেই কাজটা করবো, তা ঠিক আছে তাকে বললো ক্যারানিগঞ্জে যেন তিনি ভোট না চাইতে চায়, তিনি ক্যারানিগঞ্জের উপর দেবে শ্রীনগর গেলেন, আটটা জায়গায় মস্ত শ্রীমন্ত্র সমাবেশ করলেন, একটি জায়গায় তিনি নাম দেন না, সর্বশেষ কুচার মরা ফেরিঘাটে একটু দেরি হতে গাড়ি গ্রুপ খুলে দাঁড়ালেন জনগণের চাপে, দাঁড়ায় তিনি বক্তৃতায় বললেন আসন্ন নির্বাচন অতি গুরুত্বপূর্ণ, আপনারা সরকারকে ভোট দিবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু, নৌকায় ভোট দিবেন না বলতে না মস্ত অংশ মন্ত্রী বলতে হবে সেই কথাও বলতেন, সেই যে এই যে খালেদা জিয়ার সাথে আর হাসিনার সাথে যে তফাৎটা চারিত্রিক রাজনৈতিক, অর্থাৎ ম্যাডামকে মাদারকটা এমন দেশে তো মানুষ খামাখা বলে না, অর্থাৎ গণতন্ত্রটা থাকুক দল ক্ষমতায় যাক বা না যাক গণতান্ত্রিক অধিকারগুলো যদি মানুষ ভোগ করতে পারে তখন বিরোধী দল আর ক্ষমতাসীন দলের মধ্যে ব্যবধান থেকে 19-28 দল ক্ষমতায় গেলে আওয়ামী লীগের বা আমাদের কর্মীদের কিছুদিন সেল সিরা বলে এসপিরা বাগান হয়ে বাড়িতে যায়, আর দল ক্ষমতায় না থাকলেও মহাসচিব লোকসিপ হয়ে যায় মাথায় বাড়ি মারে, এই যে ডিফারেন্সটা। কিন্তু প্রকৃত অর্থে যখন গণতান্ত্রিক চর্চা থাকে, গণতান্ত্রিক মূল্যবোধ থাকে, গণতান্ত্রিক গণতন্ত্র থাকে,
তখন প্রশাসন এই ধরনের আচরণটা করতে পারে না। তাই ইলেকশনটা তো কার্যটা জনগণের জন্য, জনগণের একটা অধিকার, তার ভোট দিয়ে সে তার প্রতিনিধি নিয়োগ করবে, একটা সরকার গঠন করবে। অর্থাৎ গণতন্ত্রের একসাথে বলা হয় যে গভর্নমেন্ট, ডেমোক্রেটিক গভর্নমেন্ট অলওয়েজ বাই দ্য পিপুল, অব দ্য পিপুল, ফর দ্য পিপুল। কিন্তু 2018 সালের নির্বাচনে আমরা নতুন ডেফিনেশন দেখলাম যে গভর্নমেন্ট অলওয়েজ বাই দ্য পুলিশ, অব দ্য পুলিশ, ফর দ্য পুলিশ। সেই কারণেই আজকে পুলিশ প্রশাসনের জনগণের বন্ধু না হয়ে জনগণের কাছে ঘৃণিত হয়ে গেছে। দেশ বিদেশে এই পুলিশ একটা প্রতিষ্ঠান দেশে, এটা আমরা ক্ষমতা গেলে আমাদের লাগবে, আমরা তো প্রতিষ্ঠানটাকে বাজেট করে দিতে পারবো না। এটার প্রতিষ্ঠা লগ্নে যে সুনাম অর্জন করছে সেই ড্যাকটা আজকে এই অবস্থায় কেন? ড্যাকটা প্রতিষ্ঠা করার সময় রাজনৈতিকভাবে ব্যবহার করা হয় না, একান্ত সন্ত্রাস দমনের ব্যাপারে ব্যবহার করা হয়েছে। আজকে র্যাবের সমাজে যে অবজারভেশন বিদেশি আপনারা দেখছেন পত্রপত্রিকায় যাদের নাম আসছে, দোষটা তো তাদের না, তারা তো সার্ভিস অথবা আইন মেনে সংস্থা, তারা যদি কর্ম করত তাহলে তারা এই দোষে দূষিত হতো না। তারা একটা ব্যক্তির ইচ্ছা বাস্তবায়ন করতে দিয়ে আজকে গোটা প্রতিষ্ঠানকে কলঙ্কিত করেছে, প্রশ্নবিদ্ধ করেছে, দেশে বেরিয়েছে। কাকে একটি সংবাদ শুনলাম, যদিও পত্রিকার পাতায় দেখছি না, হিউম্যান রাইটস অথবা যে কোনো একটা মানবাধিকার সংস্থা জাতিসংঘে রেখে দেবে, তারা আন্তর্জাতিক ট্রাইব্যুনালে এর আগে যে বসনিয়ার প্রেসিডেন্টের যে বিচার হচ্ছে যে ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালটাও জাতিসংঘ কর্তৃক অনুমোদিত। সেই ট্রাইব্যুনাল একটি মামলা হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী সহ 25 জনকে আসামি করে, কি কারণে? অর্থাৎ এই যে মানবাধিকারের প্রশ্নে এক্সট্রা জুডিশিয়াল ক্রিম ভুল ইত্যাদি অত্যাচার নির্যাতন বিভিন্নভাবে। আর একটা পত্রিকা দেখতে কয়েকদিন আগে যে আমেরিকান ফিনান্সিয়াল ডিপার্টমেন্ট থেকে একটা রিপোর্ট বেরিয়েছে, 4,46,000 কোটি টাকা আমেরিকায় গেছে। তো আমাদের দেশে প্রচলিত আছে 10,00,000 কোটি টাকার উপরে দিচ্ছে। তাহলে এই যে ঘটা দুর্নীতিটাই হচ্ছে আজকে গণতন্ত্রের জন্য বড় কাজ। সুতরাং আজকে এই দুর্নীতি যত অব্যাহত থাকবে, গণতন্ত্রের প্রশ্নে তত প্রতিহিংসা দলে থাকবে, ব্যবধান থাকবে। কারণ এখানে কম্পিটিশনটা ভোটের কম্পিটিশন, এখানে কম্পিটিশনটা দেশ নামের কম্পিটিশন না, অথবা জনগণের ভাগ্য উন্নয়নের প্রতিযোগিতা না, যে জনগণের ভাগ্য উন্নয়নে আমি দিন রাত পরিশ্রম করব, জনগণ আমাকে স্বেচ্ছা পছন্দ করে বেছে নেবে, সেই প্রতিযোগিতাটা কিন্তু এখন নাই। তো যাই হোক, আমরা প্রতিশ্রুতি অঙ্গীকার জায়গায় অভিজ্ঞতাই বলে আমাদের ক্ষুদ্র জীবনের অভিজ্ঞতা, আমরা যদি ইতিহাস থেকে কোনো অভিজ্ঞতা নেই, যে কোনো দেশের যে কোনো পরিবর্তনই আন্দোলন ছাড়া হয় না। আর সেই আন্দোলন যখন জনগণ অংশগ্রহণ করে সে আন্দোলন ঠেকিয়ে রাখার মতো ট্যাঙ্ক আর গোলাগুলি এগুলি দিয়ে কখনো রোধ করা যায় না। দেশের বিরাজমান পরিস্থিতিতে বলে মানুষ একটি আন্দোলনের জন্য মনে হয় মানুষের প্রস্তুত এবং ছটফট করছে। আমরা দীর্ঘদিন কিন্তু আন্দোলনের বাইরে ছিলাম নানাভাবে, আজকে কর্মীরাও কিন্তু ছোটাছুটি করছে, ডাকলে যে এই কৈফতটা চায় না, যে এক ঘন্টা আগে বললেন সে কথাটা বলে না। অর্থাৎ যখনই ডাক করে কর্মীরা কিন্তু মাঠে চলে আসে, অর্থাৎ রাজপথ মোকাবেলা করার মতো তাদের যে সাহসিকতাটা আমরা দেখছি এখন কি দৃশ্যমান। তো আপসির নেত্রী বেগম খালেদা জিয়ার ঐতিহ্য একজন শ্রেষ্ঠ আন্দোলনকারী নেতৃত্ব দিচ্ছেন তিনি, সেই আপসির নেত্রী যিনি সংগ্রামী নেত্রী, যিনি আন্দোলনের নেত্রী, তার মুক্তি তো আন্দোলন ছাড়া হওয়ার কোনো কারণ নাই। আমরা যত কথাই বলছি সে সবাই তো শুনছে না। আমার মনে হয় খালেদা জিয়াও দেন দরবার করে সরকারের থেকে কোনো ধরনের এই ধরনের কনসেশন দিতে রাজি, তিনি হয়তো চান তার ছেলেরা অর্থাৎ আমরা একটি উল্লেখযোগ্য আন্দোলন করে খালেদা জিয়ার যে রাজনৈতিক বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যটা তার সামনে দৃশ্যমান করি, এবং আমরা যদি গণতন্ত্র পুনরুদ্ধার করতে পারি
খালেদা জিয়া সবচেয়ে বেশি বেশি খুশি থাকে। তাহলে গণতান্ত্রিক আন্দোলনের একটি পূর্ব শর্ত আছে, ঐক্যবদ্ধ আন্দোলন। প্রথমত হলো নিজেদের ঐক্যবদ্ধ, তারপরে আসছে গণতন্ত্র যে বিশ্বাসী দলগুলির সাথে একটি ঐক্যবদ্ধ প্রয়াস চেষ্টা। বাংলাদেশের যে অবস্থান, যে রাজনৈতিক দল আছে শতাধিক, কিন্তু শতাধিক দল একসঙ্গে হইলে যে শক্তি হয়, বিএনপি একাই কিন্তু তার চেয়ে বেশি শক্তি। তবে এটা অর্নামেন্টাল, অর্থাৎ মানুষ এটা উত্তর চায়, মানুষ তখন একটা শক্তি পায়। কার সংগঠন কতটুকু ছোট বড় সেটা পরিমাপের বিষয় না। একটি জাতীয় উচ্চের মাধ্যমে বিএনপি তার সর্বশক্তি দিয়ে মার দখল করে সরকার পতনের কাজটা নিশ্চিত করবে। এটা কিন্তু যারা আন্দোলনে ঐক্যবদ্ধ হয়ে আসবে তারাও সেটাই আশা করবে। তারা নিজেরাও জানে তাদের সমষ্টিগত শক্তি কম, শক্তিটা বিএনপি। সেই কারণে বিএনপির নেতা কর্মীদেরই মার দখলের কাজটা করতে হবে। সেখানে তখন তারা ভরসাতে শরিক হবে এবং জনগণ তখন কিন্তু গণতালে দিয়া নামবে শেষ খেলাটা খেলতে। জনগণ কিন্তু বছর বের আন্দোলন করে না আর মাস বেরও করে না, জনগণ সবসময় কিন্তু শেষ খেলাটা নেই, মাঠে নামে যে আন্দোলন তুঙ্গে আমরা একটু ধাক্কা দিলে কাজটা শেষ হয়, তারা করে নেমে যায়। আপনি জনগণ বলতে কি সব জনগণ তিনি রাস্তা নামাতে পারবেন না, কিন্তু জনগণের একটা আস্তে আস্তে হবে আপনার প্রচেষ্টার মধ্যে। আপনি কিরকম প্রচেষ্টা করছেন জনগণ কিন্তু এটা খুব ভালো প্ল্যাটফর্ম। সেই জন্যই বলছি যে আমাদের সকল সফলতার পূর্বশর্ত এটি জাতীয় ঐক্য, এবং তার চেয়ে বেশি প্রয়োজন আমাদের দলের মধ্যে ঐক্য। আমাদের দলের ঐক্য অনেক কথা আমি বলছি না, তবে একটু ইমো প্রবলেম আছে, একজনকে দেখলে আরেকজন আসে না, এরকম থাকা আছে। এই ইগো প্রবলেমটা পরিধান করতে হবে, এবং যুবদল বড় মিছিল করলো না, ছোট মিছিল করলো, স্বেচ্ছাসেবক গেল না, তা না। একটা দল বিএনপি, খালেদা জিয়ার দল, জিয়ার দল এখন নেতা সামনে, তার প্রমাণ, তার নির্দেশে আমরা ঐক্যবদ্ধ বলে একই কণ্ঠে একই সুরে একই কথা বলবো, একই কাজ করবো, এই জায়গায় আসতে হবে। খালেদা জিয়াকে তিলে তিলে মারতে চাইবে, প্রথম বাঁচলো যে অনুমান মন্দির শেষ, দেখলো না খালেদা জিয়ার নেতৃত্ব দল আরো বেশি শক্তিশালী হল, স্বৈরাচার বিরোধী আন্দোলনের শিরোপা লাভ করলো। এখন খালেদা জিয়াকে তিলে তিলে মারতে পারলে মনে হয় শূন্য, তার একটা মান বিদেশ আছে, দরকার হলে আরেক টাইম করে তার একটা মানের রাজনীতি থেকে বিচারিত করবো। সেই কারণেই এই অর্বাচীন যারা শেষ পর্যন্ত তারা ওই জায়গাটা নিয়ে টাকা জাতীয়তাবাদী শক্তির নেতার অভাব নাই জিএনপিতে। রহমান বিদেশে থাকে, তার নেতৃত্ব প্রতিষ্ঠিত জনগণের কাছে, দলের কাছে, সেটি তাদের এখন আত্মদাহ, তাদের মাথা ব্যথা হয়ে গেছে, তাই তাদের কাছে কথাবার্তা। তো সুতরাং ওদের কিন্তু নেতা নাই শেখ হাসিনা করে, মুদ্রা পাচারের কথা কি বলবো, জামাই বাবা দিত দুবাই আটটা, কেন মুদ্রা পাচার। সুতরাং এই সরকার তো শুধু ভোট চোখ না, এই সরকার জনগণের অধিকার চুরি করছে, এই সরকার দুর্নীতি করছে, মুদ্রা পাচার করছে, আর বেশি দিন এই সরকারকে ক্ষমতায় রাখলে দেশটা পাচার করবে। দেশটা পাচার হওয়ার আগেই আমাদেরকে তাকে বিতাড়িত করতে হবে, আর পালাবেন না, পালানোর সুযোগ নেই। কেন পালাবেন না, কয়েকদিন আগে তো একটা বিদেশে পাঠাইছিল কিনা মুড়া, এই চালাক তো সব দেশ থেকে ফেরত আসছে, সুতরাং ওদের সবাইকে ফেরত আসতে হবে বিদেশে গেলে। সুতরাং সেই অর্থে আজকে আমি এখানে গোয়েন্দা সংস্থার লোকরা আছেন, আমি শেখ হাসিনাকে একটা প্রস্তাব করব, পালানোর যখন সুযোগ নাই পালানোর চেষ্টা করার দরকার নেই, দেশেই যখন থাকতে হবে দেশের মানুষের কাছে ক্ষমা চান, খালেদা জিয়ার কাছে ক্ষমা চান, একটা পরিবেশ তৈরি করুন, আগামী দিন সুষ্ঠুভাব নির্বাচনে আপনি ক্ষমতায় থাকেন বা না থাকেন, আল্লাহ যতদিন হায়াত দিচ্ছেন ততদিন যেন সুখে শান্তিতে আপনার দল নিয়ে আসে বাস করতে পারে, সেই পরিবেশটা তৈরি করুন, সময় এখনো হাতে আছে। আর সেই পরিবেশটা তৈরি না করলে কেউ কার নিরাপত্তা দেবে, কে কার নিরাপত্তা দেবে, কেউ কারো নিরাপত্তা দিতে পারবে না। দেশের অবস্থা যেখানে আমরা থাকছে,
তবে এটুকু বলতে পারি, আপনি পরাজিত হলে ক্ষমতা বিচ্যুত হলে বিএনপির নেতা কর্মীরা আপনাদেরকে কোন সময় চেষ্টা করবেন না। বিএনপি বিশ্বাস করে গণতন্ত্রে, বিএনপি আন্দোলন উই আর ফাইটিং ফর ডেমোক্রেসি, সুতরাং নিউ স্টেট অফ ডেমোক্রেসি ইজ দ্য বেস্ট রিভেঞ্জ ফর এ বিএনপি। অর্থাৎ আমরা গণতন্ত্র আন্দোলন করতেছি, গণতন্ত্র যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি এটি তো আমাদের সবচেয়ে বড় রিভেঞ্জ, এটি আমাদের প্রসবার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং একেবারে এক সুরে এক মনে এক পথে এক সঙ্গে যেন আমরা আমাদের লক্ষ্য অর্জনে রাখি মুক্ত পর্যন্ত অবিচার। বাংলাদেশ জিন্দাবাদ।